kemun legece, du musst mir schon bicole sentence okay. dar. Kemun legece, visa lenter. তার মানে বাসেলের সাথে ফ্রান্স এবং জার্মানির বর্ডারও আছে কি করছ তুমি সুইজের অন্যতম গুরুত্বপূর্ণ এই শহর বাসেল আমরা এখন বাসেলে আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সবাইকে তো আজকে আমরা কোথায় আছি আমরা বাসে সিটি তো আমরা সুইজারল্যান্ডের উত্তর পশ্চিম দিকে সুইজের অন্যতম গুরুত্বপূর্ণ এই শহর বাসেল আমরা এখন বাসেলে আছি সুইজারল্যান্ডের বড় শহরগুলোতে কেউ যদি ভিজিট করতে চায় আমি বলবো এখানে ট্রেন বা বাসে আসা সবচেয়ে বেটার কারণ এখানে পার্কিং এর অনেক সমস্যা আর পার্কিং যদিও পাই অনেক এক্সপেন্সিভ ঘন্টায় তা 4 থেকে 5 ফ্রাঙ্ক করে দিতে হয় হ্যাঁ দেখা যায় যে আমি যদি 6 ঘন্টা একটা গাড়ি পার্কিং এ রাখি এটার বিল আসে 536 ফ্রাঙ্ক মানে বাংলাদেশি টাকায় প্রায় 3000 টাকা হ্যাঁ তো আমরা যদি ট্রেনে আসি সবচেয়ে বেটার এই বাসেল শহর অত্যন্ত পুরনো একটি শহর আর এই শহরের যে বিল্ডিংগুলা প্রায় অধিকাংশ বিল্ডিংই 500 থেকে 1000 বছরের মতো পুরনো তো আপনারা যদি কেউ বাসেল আসতে চান এই বাসেল আসতে চাইলে জুরিখ থেকে সরাসরি ট্রেন বা বাস আছে এটা একটা মেইন শহর হ্যাঁ তো এটা তেমন ইনফরমেশন দেওয়ার কিছুই নাই এখানে কিভাবে আসতে হবে আর অনেক অনেক কি বোডেনস্টেনডিক মানে এখানকার সুইজারল্যান্ডের অন্যান্য হ্যাঁ অন্যান্য জায়গা তুলনায় এই বাসেলের মানুষজন অনেক আন্তরিক হ্যাঁ অনেক ভদ্র মানুষ তারা অনেক হেল্পফুল আর সুইজারল্যান্ডের আসলে সব দিককার মানুষ কিন্তু এক না হ্যাঁ তবে বাসেলের মানুষগুলো অনেক আন্তরিক হ্যাঁ যা আমরা বুঝলাম আর এই বাসেল আসলে একসঙ্গে আপনারা তিনটা দেশ ট্রাভেল করতে পারবেন তার মানে বাসেলের সাথে ফ্রান্স এবং জার্মানির বর্ডারও আছে হ্যাঁ বাসেল আসলে ফ্রান্সও দেখা হবে জার্মানিও দেখা হবে আর বাসেল তো একটা সুন্দর একটা পুরাতন শহর আছে হ্যাঁ অনেক হিস্টোরিক্যাল একটা শহর হ্যাঁ অনেক পুরনো বিল্ডিং আছে এখানে হ্যাঁ অনেক হিস্টোরিক বিল্ডিং ঠিক আছে হ্যাঁ তো এই বাসেলের যে মেন আকর্ষণ আপনাদের এখন দেখাবো তো আমরা এখন আমরা মিনস্টার এটা মিনস্টার প্লাস পিয়াসা দেল দুওমো এটা বিগ বাসিলিকা বিগ মিনস্টার বিগ চার্চ এই মনস্টার বাসেল শহরের প্রধান পর্যটক আকর্ষণ আর এটি তৈরি হয়েছিল 1000 থেকে 1500 সালের মধ্যে অর্থাৎ প্রায় এটির বয়স 1000 বছরের মতো আর এই মনস্টার তৈরি করা হয়েছিল লাল বেলে পাথর দিয়ে আর ছাদে ব্যবহার করা হয়েছে পুরনো এই রঙ্গিল টাইলস মানে প্রায় 1000 বছর আগের এই রঙ্গিল টাইলসগুলো আর এই মুনস্টার এমন একটি জায়গায় তৈরি করা হয়েছিল এই রাইন নদীর একদম তীরে আর এই মুনস্টারের জানালা দিয়ে ফ্রান্স এবং জার্মানির একসাথে ভিউ দেখা যায় কি করছ তুমি এটা ভিউ ও এটা ভিউটা কিন্তু অসাধারণ Thank you.
পুরা বাসেল শহরটা একদম দেখা যায় ক্লিয়ার। এই চার্চটা ওপর থেকে কেমন দেখা যায়, হ্যাঁ ঠিক ওইটার সিম্পল এভাবে বানায় রাখছে। আমরা এখন এই জায়গায় আছি, আমি এই জায়গা থেকে ভিডিও বানাইছি। এগুলো হচ্ছে গাছ, হ্যাঁ, আর এই চার্চটা হলো এটা। অনেকগুলা এখানে মিউজিয়াম, বুঝছো, অনেক মিউজিয়াম, অনেক। এই বাসেল শহরে ছোট বড় মিলা প্রায় 40টির মতো মিউজিয়াম আছে। এই বাসেল শহরে বাংলাদেশি ভাইরাও আছে, তো এক বাংলাদেশি ভাইয়ের সাথে কথা হয়েছিল, সে একটি হোটেলে জব করে। তো আমি জিজ্ঞাস করছিলাম, ভাই আপনি এখানে কত টাকা ইনকাম করেন মাসে? সে বলছিল, আমার প্রত্যেক মাসে 4-5 লক্ষ টাকা ইনকাম হয়, আর সুইজারল্যান্ডে এটা খুবই নর্মাল একটা বিষয়। সুইজে 4-5 লক্ষ টাকা ইনকাম করা একদম স্ট্যান্ডার্ড, এর চাইতেও বেশি ইনকাম করে এমন বাঙালিও আছে এখানে, প্রত্যেক মাসে যা 8-9 লক্ষ-10 লক্ষ টাকাও ইনকাম করে। তো দেখা হবে নতুন কোন এক ভিডিওতে, বলো। বললো এটা বলো ভিডিও হে না, বলো কেমন লেগেছে, কেমন লেগেছে তোমার সব বিকলে সেন্টেন্স স্যার, কেমন লেগেছে সুইজারল্যান্ডের এই বাসেল শহর, এই বাসেল শহর কেমন লেগেছে আপনাদের কাছে, কেমন লেগেছে আপনাদের কাছে? হ্যাঁ, যদি আমাদের এই ভিডিও ভালো লাগে, যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।